পৃথিবীতে যে সমস্ত দেশের মধ্যে লাগালাগি আছে মানে বৈরীতার সম্পর্ক আছে দেখবেন সেই দেশ যদি একে অন্যের সাথে বর্ডার শেয়ার করে মানে একই বর্ডার থাকে তাহলে এই বই প্রকাশ নিঃসন্দেহে ওই বর্ডারে প্রকাশ পাবে। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করিয়া প্রত্যেকটা ক্ষেত্রে এটা বিদ্যমান আর সব গল্প যদি বাদও দেন তাইলে শুধু ভারতের কথাই যদি বিবেচনা করেন তাহলে এটা দেখবেন যে ভারতের সাথে যারা বর্ডার শেয়ার করে তাদের সবার সাথেই ভারতের দাকুমরা সম্পর্ক বর্ডার শেয়ার করা প্রত্যেকটা দেশের সাথে ওদের হানাহানি লেগেই আছে ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে সেইখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি সারাদিনই সেইখানে পাকিস্তান ভারত জয় বাংলা করতেই থাকে মায়ের হয় খালি সাউন্ড হয় না এডিটার খালি মাইরের সাউন্ড দেখে এবার কয়েকদিন পর পরই এইসব নিয়ে নিউজ হইতেই গেছে এই যে তার একটা নিউজ দেখেন এখানে করছে যে শুধু বিশ সালে দুই সালে ভারতের চব্বিশ জন সৈনিক রে জয় বাংলা করে দিচ্ছে পাকিস্তানো আপনারাও সুক্ষু পান আরো সুক্ষু পাইতে চাইলে আমি আর নিউজটা দেখেন এইখানে হেডলাইন করেছে যে ভারত পাকিস্তান সংঘর্ষে নিহত চার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারজনই যে জয় বাংলা হয়েছে ওই চারজনই ছিল ভারতের আর এই ঘটনা ঘটেছিল দুই সালে তো এইগুলোর মধ্যে একজন ছিল ভারতের বিএসএফ আর এখানে দেখেন আর একটা নিউজ এটা দুই হাজার বাইশ সালের একটা কোলাগুলির ঘটনা নিউজে কইতেছে যে সেদিন পাকিস্তানি সর্বপ্রথম ভারতের উপরে গুলি চালায় আবার এ দেখেন এটা দুই সালে ভারত পাকিস্তানের গোলাগুলির আর একটা ঘটনা এখানে নিউজের ভিতরে কি করছে জানেন করছে যে ভারতের আগ্রাসী আচরণ করার সাহস দেখানোর জবাব হিসাবে পাকিস্তান ভারতের এই সবক দিচ্ছে আপনি নেট ঘাটলে এরকম নিউজ আরো অসংখ্য পাবেন আর সুখু পাবেন তবে এইসব দিকে তো এটুকু বুঝতে পারতেছেন যে পাকিস্তান ভারতের আগ্রাসী হওয়ার খায়শ রে বিন্দু মাত্র পাত্তা দেয় না এমন কিছু বুঝলে পাকিস্তানি সবার আগে প্রতিবাদ করে এবার আসি ভারত চীন সীমান্তের বিষয়ে এই নিউজটা দেখেন এনে কইতেছে যে হঠাৎ ভারত চীন সীমান্তে উত্তেজনা এটা দুই সালের একটা নিউজ এবার দুই সালে চীন তাদের নতুন ম্যাপে ভারতের অরুণাচল রে চীনের অঞ্চল হিসেবে দেখাইছে তাই না এই যে তারও নিউজ আবার নিউজতে দেখে অনেকে কইতেছে যে চীনের ভয়ে সীমান্তের তহলে দিতে পারতেছে না ভারত। ভারতীয় গণমাধ্যম জানাই গেল মে মাসে চীনের সেনারা প্রকৃতি নিয়ন্ত্রণ রেখার কিছু অংশ অতিক্রম করে ঘাঁটি গেড়ে বসে। ভারতের আবেদন সত্ত্বেও তারা ফিরে যায়নি। আপনাদের মনে আছে না যে লাদাখ উপত্যকায় চিন ইন্ডিয়ান সেনাদের এমন পিটানি দিছিলো? মনে আছে না কর্নেল শোভ 20 জন ভারতীয় সেনা নিহত হইছিল? অবশ্য চীনের সাইডজন মারা গিয়েছিল। যুদ্ধ হয়েছিল হাতাহাতি জনের বদলে বিশ জন মারা যায় কেন সমান সমান হওয়া লাগবে না স্কোর কম কেন কারণ ওরা হইতেছে ওদের যত পৌরুষ বাংলাদেশের বর্ডারে আচ্ছা এবার মূল আলাপে ফিরে আসি এতক্ষণের এই যে নিউজ থেকে তো এই বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন যে কোনো দুই দেশের মাঝে দ্বন্দ্বের সম্পর্ক থাকলে যে কমন সীমান্ত এলাকায় তার প্রভাব ফেলবে বাংলাদেশ ভারত সীমান্তের গত পনেরো বছর নিউজে কইতেছে নওগা সীমান্তে ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি নিহত আবার এই নিউজটা দেখেন এটা হইতেছে এই জানুয়ারি মাসের নিউজ এখানে কইতেছে যে লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় ভারতের বিএসএফ এর হাতে বাংলাদেশি খুন হয়েছে আবার দেখেন এই জানুয়ারিতে বিএসএফ বাংলাদেশের এক বিজিবি সদস্যকে খুন করছে আবার এই নিউজটা একটু দেখেন এখানে কইতেছে বিএসএফ এর গুলিতে এক কিশোর নিহত একজন আহত এটা কিশোর বাচ্চা ছেলে তার প্রতিও ভারতের এই বিএসএফ কতটা আক্রমণাত্মক এইবার ভাবে আবার এই দেখেন রাজশাহী নওগাঁতে ভারতের বিএসএফ বাংলাদেশে মানুষকে খুন করেছে ভারতীয়রা এসে কয় আমরা নাকি ঘৃণা ছড়াই ভারতের বিরুদ্ধে হ্যাঁ এগুলে কি এগুলে কি করে গুনে গুনে প্রত্যেক মাসে কতগুলো করে সীমান্তে মারে ম্যারি চলতেছে গত পনেরো বছর ধরে সর্বশেষ এই নিউজটা দেখেন এখানে কইতেছে ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে ঢুকে দুই রাখাল রে গুলি করিছে নিউজ তো দেখলেন এবার ভিডিওটা দেখেন ভারতীয়রা বলে ইন্ডিয়ানরা বলে যে দল বেঁধে আক্রমণ করে নাকি বাংলাদেশিরা সেই সময় নাকি বাধ্য হইয়া গুলি করে গুলি করতেই চায় না ওরা ফুলের টোপা দেয় দেখেন দৌড়ায় পালাইতেছে ছেলেরা কোনো ঝুঁকি তৈরি করেছিল করে নাই তারপরে এভাবে তারাই নিয়ে গুলি করছে আচ্ছা বুঝলাম বিএসএফ যাওরা পায়নি কিন্তু বাংলাদেশে বিজেপি তো সীমান্ত রক্ষা করে বেতন তো পায় আমাদের টেকাতেই তো বেতন পায় আপনার ট্যাক্সের পয়সা তো বেতন পায় ওই যে মারা গেছে যারা গুলি করছে তার ট্যাক্সের পয়সাও তো বিজেপির বেতন হয় নাকি সীমানার ভিতরে গেল হাসিনা সরকার কোন আনুষ্ঠানিক প্রতিবাদ জানাইছে একটা আনুষ্ঠানিক প্রতিবাদ সেটাও জানাই নাই স্বাধীন দেশ নাকি এইটা হাসিনা তো নাকি বাংলাদেশে কেউ মারা গেলে গান গাইতো ফেন্সি গাইয়া জিন্দেগি জিন্দেগি বললাই গান গাচ্ছে এখন এটাই এপ্রিল মাসের নয় তারিখ দুপুরবেলার ঘটনা ফালটা আক্রমণ পাকিস্তানের মতো দূরের কথা মুখের কথা প্রতিবার টুকু করে না বিজেপি এত মানুষ যে বিএসএফ এর হাতে খুন হয় এই বিষয়ে মনে জানেই না ভাবখানা ধরে থাকে যে কিছুই জানে না ওই এখন কথা হইলো কেন বিএসএফ বাংলাদেশের মানুষের সাথে এমন করে বা কেন এমন করতেছে এর বেশ কয়েকটা কারণ আছে সেই কারণগুলো কি কি আসেন দেখি প্রথমত ভারত যাদের সাথে বর্ডার শেয়ার করে এবং যাদের সাথে লাগি লাগালাগি বাড়ি করে তাদের কোনোটার সাথে ও ওঠে না যেমন নিউজ তো দেখলামই না চীন আর পাকিস্তান কিভাবে ভারত সীমান্ত জুইরা সাপ আর কোপের উপরে রাখে সময় এমন মার খাইতে খাইতে এদের মাঝে মাঝে যখন রাগের সঞ্চার হয় তখন সেই রাগ কিছু কিছুটা প্রশমিত করতে বাংলাদেশের মানুষের মায়েরা নিজের রাগ কমায় দ্বিতীয়ত হইতেছে মায়ের খাওয়ার পর ইজ্জত বাঁচাইতে সহজ লক্ষ্যবস্তু হিসেবে বাংলাদেশের মানুষের মায়েরা দুনিয়ায় নিজেদের শক্তিশালী দেখাইতে চেষ্টা করে বাংলাদেশিদের মারার আর একটা কারণ হলো হাসিনা নিজে ভারতের বিএসএফ জানে যে হাসিনা ভারতের খাস বান্দি দাসী তাই ওইখানে মানুষ মারলে হাসিনা কখনো বিচার তো চাইবেই না বিচার করবে না কোনো প্রতিবাদও করবে না আর এখানেই মানুষ খুন করা অধিকতর নিরাপদ ভারতের জন্য আর তাই ভারতীয় বিএসএফ বাংলাদেশের মানুষে মানুষ না বরং খেলনা মনে করিয়া মারতেছে পাখি মারা যেরকম সেরকম এসব ব্যাপারে হাসিনা সুপ থাকে তার আবার একাধিক কারণ আছে তার একটা কারণ হইতেছে ভারত হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখিছে এটা তো কৃতজ্ঞতার ব্যাপার আছে তাই না হাসিনা কলে খুবই কৃতজ্ঞ মানুষ আর কি কিন্তু দেখেন এই যে এই যে प्रियंका গান্ধী সেপ ধরে কইছিল যে উই নাকি অপেক্ষা করছিল আলিঙ্গনের জন্য হ্যাঁ রাজীব গান্ধীর যে বোন ঠাপাইতেছে ইন্ডিয়াতে আর যে কংগ্রেসের বদৌলতে হাসিনা ক্ষমতায় আসছিল প্রথম টার্নে হাসিনা কিছু মুখের কথা কইছে ওদেরকে কয় নাই হাসিনাক যে ওর নানি ইন্দিরা গান্ধী যে রাজনৈতিক ছরে দিছিলো ঘরের ঝাট পর্যন্ত কিনা দিছিল ইন্দিরা গান্ধী তার নাতনি তাদের জন্য একটা মুখের কথা বলা সেটা বলছে বলে নাই কারণ কি কারণ ওই কৃতজ্ঞতার বদলে যদি সে কিছু বলে আর ভারতকে যদি বাংলাদেশের মানুষ মারতে নিষেধ করে তাহলে মোদী রাগ করবে বলবে যে আমি তো আমার বউ নাই তার উপরে তুমি আমার হাত মারতে দিতে চাও না থুকু ও গুলি মারতে দিতে চাও না তাইলে আমি যাবটা কোথায় তাই এই হাসিনা দেয় মোদীরে মানে গুলি মারতে দেয় আর কি আর তৃতীয় কারণ হইলো বাংলাদেশের প্রতি মনে রাখা দীর্ঘকালের রাগ হাসিনা অনেক বলছে যে সে করতে এই আক্রোশে যে এই জাতি যারা ওর বাপের মৃত্যুতে মিষ্টি বিলি করেছিল মিষ্টি খাইছিল পনেরোই আগস্টে পঁচাত্তরে এটা তো সাইজ করতেই হয় শুধু সীমান্তে মানুষ মারা না তারা অফিসিয়ালও বাংলাদেশের মানুষের চেক পয়েন্টে হেনস্থা করছে বিশ্বাস না হইলে ভিডিও দেখেনি ভিডিওতে কি করছে হ্যালো বন্ধুরা আজ সাতই এপ্রিল রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপলী স্থলবন্দরের আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন ব্যাপাপল স্থলবন্দর কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা বিরাজমান করছে ঠিক ঈদের আগ মুহূর্তেও কোনো ধরনের যাত্রী চাপ নেই যাত্রী ভিন্ন নেই কারণ বেনাপলী স্থলবন্দরের যে ভোগান্তির চিত্র তার কারণে কিন্তু ব্যানাপোলকে ইতিমধ্যে বয়কট করতে শুরু করেছে সকল যাত্রী সমাগম অন্যান্য স্থলবন্দর ব্যবহার করছেন যার ফলে ব্যানাপোলে কিন্তু পুরোপুরি যাত্রীশূন্য পরিস্থিতি বিরাজমান রয়েছে কোনো ধরনের যাত্রী কোলাহল নেই যাত্রী ভিন্ন নেই কোনো অশান্তিও নেই তার ফলে নির্বিঘ্নে যাত্ৰিকগণ অল্প সময়ের ভিতর পারাবার হতে পারছেন এই ভিডিওতে দেখলেন তো যে যে দিনের সময় বেনাপল মন্দরে উপসা পর ভিড় থাকত বাংলাদেশের বিগত দিনগুলোতে সেই ভিড় এখন আর নাই গোটা বেনাপল বন্দর এখন ঈদের মতো সময় প্রায় ফাঁকা ঈদের সময় বেনাপল মন্দরে এমন নাজেহাল দশা খুব ভালো কইরা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আর আগের থেকে এখন ভারতে যাওয়া লক্ষনীয় হারে কমাই দিছে প্রথম আলো নিউজ করেছে দেখেন কলকাতায় ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতা কম কলকাতা প্রতিনিধি রিপোর্ট করেছে বাংলাদেশের কেউ না কিন্তু প্রথম আলো তো কিনছি জাউরা আছে তাই ওই কারণ খুঁজে বের করেছে যে বেশি গরম হইছে সেজন্য যাচ্ছে না শুধু তাই না এই বছরে ভারতে বাংলাদেশী ক্রেডিট কার্ডে খর্চা 16.5% কমেছে সাবাস বাগের বাচ্চা ভয়gota নাকি কিছু হয় না হ্যাঁ ভয়gota 16.5% কমে দিছি মানে এই টাকা তো খর্চা করতে ইন্ডিয়াতে যায় 16.5% কম খরচ করেছে এইটা 100% কম হবে জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবি। এটা হলে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আর বাংলাদেশের জাউরার জাউর হাসিনার মিডিয়া না। বাংলাদেশের মানুষের ঈদের সময়ে ভারতে যাওয়া লক্ষণীয় হারে এটাই প্রমাণ করে যে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্ম হয়েছে যুক্ত হয়েছে প্রমাণ করে যে বিপুল সংখ্যক মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চাবুকের আঘাত হিসেবে ব্যবহার করছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের কর্মসূচি বাংলাদেশের মানুষের পণ্য বয়কট আন্দোলন যে গুরুত্বপূর্ণ বেনাপল বন্দর খালি থাকা তারই একটা পরিষ্কার নিদর্শন এইবার আসি এই প্রসঙ্গে যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে কেনাকাটা করতে ইন্ডিয়ান কাস্টমস তাদের প্যাকেট জাত বা তাদের পণ্যগুলা যেগুলো কিনছে তারা রেখা দিতেছে রেখা দিতেছে এই বলে যে তোমরা বাংলাদেশিরা তো ভারতীয় পণ্য বয়কট করছো তাহলে আবার ভারত থেকে ইদে পণ্য নিয়ে যাবে কেন দেখেন তবে সব থেকে বড় যে বিষয়টি যে ইন্ডিয়া ফেরত বাংলাদেশি যাত্রীগণ কিন্তু মহাবিপদে পড়ছেন ইন্ডিয়ান কাস্টমসে ফেরার পথে কারণ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে এক শ্রেণীর লোক ইতিমধ্যে ভারত বয়কটের ডাক চলমান রেখেছেন সোশ্যাল মিডিয়াগুলোতে যার ফলস্বরূপ ইন্ডিয়াতে এই বিষয়টি রিউমারভাবে ছড়িয়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন অবগত আছেন বাংলাদেশি নাগরিকগণ ইতিমধ্যে ইন্ডিয়াকে বয়কট করতে শুরু করেছে আর এই বয়কটের ফলে কিন্তু তারা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছে যাত্রীদের উপর যারা ঈদের শপিং করতে ইন্ডিয়া গেছেন তারা সরাসরি বলছে আপনারা বয়কটে ডাক দিয়ে কেন আবার ইন্ডিয়াতে আসছেন ইন্ডিয়ান পণ্য কিনে হিদ করার জন্য তাদের পণ্যগুলো কিন্তু জোরপূর্বক ডিএম করে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান কাস্টমসে এই বললে বাংলাদেশের মানুষের টাকায় কেনার জিনিস ভারতীয় কাস্টমস হাতায় নিচ্ছে কেমন চোর কেমন ডাকাত দেখেন আর আপনারা যান ওইখানে হ্যাঁ

এখানে একটা কথা পরিষ্কার জানায় রাখি যে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের যেহেতু মনে প্রাণে সমর্থন করে আর এই কর্মসূচি পালন করতেছে তাই সংখ্যার কাছে এইবার ভারতে যাওয়ায় গুটি কয়েক মানুষ কিছুই না কিন্তু তারা উপযুক্ত শাস্তি পাইছে। ঠিক হয়েছে আমরা খুব খুশি হয়েছি যা কিনতে যা ইন্ডিয়ার যারা আগে ভারতে যেত ঈদ মার্কেট করতে তারা এবার যায় নাই সেই ভারত বয়কটকৃত মানুষের সংখ্যার কাছে এই গুটি কয়েক মানুষ গণায় ধরার মধ্যে না তাই ভারতের কাস্টমস ঘাটির ঘাপতি মেরে বসে থাকা দু একটা কাপড় চোপড় নিয়ে প্রতিশোধ নিতে আন্দোলনের একটা বাঁকা করতে পারবে না তাই আমি আলাপ নাইবা দিলাম আর হ্যাঁ যারা আগে ভারতে মার্কেট করতে যেতেন এবার ভারতে পণ্য বয়কট আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ভারতে যান নাই তাদেরকে অশেষ ধন্যবাদ আর ভারতের বেনাপল রে বলবো এইভাবে অন্যের কেনা কাপড় সুপুর চোর ডাকাতের মতো চুরি করে না বাইরের মুদিরে বল বাংলাদেশের সাথে ব্যবসায়িক সমস্ত লেনদেন বন্ধ করতে দেখি কেমনে পারিস হ্যাঁ বাল শুনের দলগুলা এGLE কলটা করতে পারলেন না বুঝতে আমা বাংলাদেশে মানুষের কাছে হকারের মতো জিনিস না বেচাও পেটে খাবার জুতাতে পারার মতো কিছু করতে পারিস তত কিছু পারিস না আর তো দুই একজন ভারতে গেছিলেন গিয়া ভারতীয় কাস্টমসে এমন ঘটনার সাক্ষী হইছেন তাদেরকে বলবো মনে মনে প্রতিজ্ঞা করেন আর যাবেন না নিষেধ করেছিলাম শুনেন নাই তো প্রতিজ্ঞা করেন যে ভারতীয় পণ্যের বয়কট কইরা দাদা বাবুদের ভাতে পানিতে মাইরা এদের সবক দিবেন বেনাপেল বন্দরে এই সময় আরেকটা ভিডিও দেখেন ঈদের একদম সন্নিকটে এসেও বেনাপেল বন্দরে আজ দুদিন যাবৎ কিন্তু একদম যাত্রী শূন্য বলাই চলে তেমন কোনো ভিড় নেই খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাত্রীগণ পার হচ্ছে ফার্স্ট আওয়ারে কিছু যাত্রী পার হয়েছে তারপর থেকে সারাদিন কিন্তু ফাঁকা পরিস্থিতি বিরাজমান রয়েছে এটাও বেনাপোলের অন্য আর একটা দিনের ভিডিও এখানে কইতেছে যেই বেনাপোলে আগে ইদ উপলক্ষে বাংলাদেশিদের লম্বা লাইন লাগা থাকতো সেই বেনাপল এখন পুরাই ফাঁকা শুধু প্রথম ঘন্টা হাতে গোনা অল্প কিছু মানুষ পার হইছে আর দিন ভর ফাঁকা ভিডিও তো সরাসরি দেখতেছেন আমি করি নাই ভিডিও যে আর বেনাপোল বন্দর কেমন মানব শূন্য ফাঁকা পুরা আছে এরপরেও আমাদের বাঙ্গুল্যান্ডের হাসিনা আর মোদির ল্যাসপেন্সাররা কবে যে কেউ নাকি আমাদের বয়কট আন্দোলনে যুক্তই হইতেছে না কেউ নাকি আমাদের কথায় কানি দেয় না কোন ফলোইং নাই কোন মর্যাদা নাই আর আইডিয়া আমার অসাধারণ প্রিয় মানুষ কিন্তু আমি আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই যে সর্বশেষ মনে করেন ভারতের বন্য বর্জনের কর্মসূচি দিয়েছে নো আইডিয়া তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না ট্যাক্স দিবেন না এটা দিবেন না সেটা দিবেন না নো আইডিয়া এট অল নো আইডিয়া এট অল যে তাদের কথা কেউ কর্ণপাতি করছে না কোনো মর্যাদা নাই এই কথার কোনো সামান্যতম ফলোইং নাই নাইমুল ইসলাম হ্যাঁ এই যে আইডিয়া দেখিছেন হ্যাঁ কই এখন নাকি আসেন না টকসে আসেন না জারি খেয়ে সোজা হয়ে গেছেন না হ্যাঁ আইসেন আইসেন সোজা করে রুলারের মতো সোজা করে দেবো আমি আসেন ধরবা একটা করে রুলারের মতো সোজা করে দেব নো আইডিয়া হ্যাঁ নো আইডিয়া হান্দায় দেবো একেবারে আরে পিনাক রঞ্জনে দেখ দেখ কি হচ্ছে দেখ আমাদের আন্দোলন নাকি এমনিতে এটা আস্তে আস্তে মইরা যাবে হ্যাঁ এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে কেমন করে মাঠতিকা ঘাট শহর বন্ধ নগর থেকা মহোৎসব সব জায়গায় সবাই দেখ দেখ হ্যাঁ গুপ্তচর বৃত্তি করে পেট চালাস এগুলো দেখ রাজনীতি বুঝিস আন্দোলন বুঝিস বাংলাদেশের মানুষ মায়ের পেট থেকে স্বাধীন রাষ্ট্রের জন্ম দিছি দুইটা গণ অভ্যুত্থান করছি ৩০ বছরের মধ্যে দুইটা মিলিটারি রেজিমেন্টে ফাইট করছি উৎখাত করছি একটা ভাষা আন্দোলন করছি আমাদের সাথে পাঙ্গা নিতে আসো রাজনীতি নিয়ে রাজনীতি বালটা বোঝো তোমরা যে তার এটা ইঙ্গিত দিয়ে আমরা চারিদিকে ভারত দিয়ে ঘেরাছিলাম তাই না একটা ছোট্ট অংশে মায়ানমার ছিল ওই জায়গায় এখন চিন চলে আসছে আগামী দিনের খেলা হবে ওইখান থেকে এই খেলা আমরা খেলবো এই খেলা যে আমরা হাসিনার চাইতে ভালো খেলতে পারবো এটা ভারতীয় আকেল মান্দ্রা বুঝছেন নিশ্চয়ই আর না বুঝে থাকলে কোনো অসুবিধা নাই খেলা যখন শুরু হবে তখন বুঝবেন আমরা বাংলাদেশকে আর এক গালওয়ান বানাবো বাংলাদেশের জনগণকে আন্ডার এস্টিমেট করার কাফারা চিরজীবন ভর দিবা এরপরে বাংলাদেশের নাম শুনলে ঘুমের মধ্যে চমকায় উঠবা কছিলাম না আর সংকারের সাথে নেগোসিয়েট করো হাসিনার এটা ফেয়ারি নির্বাচন দিতে কও নাই হ্যাঁ দেখিছো আমাদের শিশুদের দেখিছো না সাহেব ওই যে পানির মধ্যে বাচ্চাদের খেলা দেখান ওই যে বয়কট বয়কট করে খেলিচ্ছে বয়কট এখন ওদের কাছে খেলা দেখেন চাপড়া চাই না বয়কা বয়কট ইন্ডিয়া বয়কট এখন ওদের কাছে খেলা ওরা ফিলিস্তিনের বাচ্চাদের মতো গইরা উঠবে ট্যাংকার সামনে ঢিল নিয়ে দাঁড়াবে লিখে রাখো এইটা আমরা করবো কিন্তু আজ তো বুঝলাম না বুঝবা কাল যখন আমরা এটা করব তখন পাশে থাপড়াবে আর পারবা পার